हाय गाइस, वेलकम बैक टू माय चैनल ज्योतिका ब्लॉग। আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সকাল সকাল চলে এসেছি জ্যোতিকা আপনাদের সামনে। দেখুন আকাশটার অবস্থা, আকাশটা পুরো একেবারে অন্ধকার হয়ে আছে। অ্যাট লিস্ট কোথাও কোথাও বৃষ্টি হয়েছিল, বৃষ্টি মনে কোথাও হয়েছিল, কিন্তু এখন মানে ও সেই জন্য ঠান্ডা ঠান্ডা ভাব একটা আছে আর কি। সব গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং, দেখ আপনাদের সবাইকে গুড মর্নিং বলছে আমার মেয়ে। ও এতক্ষণ ছাদে ছিল। দেখুন গাইস চলে এসেছি আমরা নিচে, অনেকক্ষণ এসেছি, এখন এই যে চা খাবো। আজকে আবার চা দিয়ে বসলাম আপনাদের সামনে, জলটা খেয়ে নি। আজ মেয়ের আবার স্কুল, মানে আজকে ভীষণ তাড়াতাড়ি আছে, খুব হুড়োহুড়ি করে কাজ করতে হবে। আজকে আপনাদের একটা জিনিস দেখাই, আজকে আজকে আমি টোস্ট খাচ্ছি না, আজকে বাসনা খাচ্ছি, বাসনা দিয়ে চা খাবো। আজকে উল্টো করলাম, আমি টোস্ট দিয়ে চা খেতে ভালোবাসি, এতে মিষ্টি থাকে, কিন্তু বেকারি বিস্কুট যেহেতু তাই জন্য খাচ্ছি। আর আজকে আপনাদের দেখি তাড়াতাড়ি, আজকে আমাদের রান্নার মানে খুবই তাড়াতাড়ি করতে হবে, 10টার মধ্যে আমাদের বেরোতে হবে, অনেকটা দূর মেয়ের স্কুল, সেই জন্য অনেকটা তাড়াতাড়ি আমাকে করতে হবে। আপনাদের সাথে দেখা হবে। দেখুন গাইস আমরা আমার মেয়ে স্কুল যাবে বলে দেখুন তাড়াতাড়ি আমার জননী কিভাবে, বলুন তো কে দিয়েছে পুজোটা এত সুন্দর করে? আমার সোনামা। দেখুন আপনারা, মনে হচ্ছে ও দিয়েছে, মনে হচ্ছে আমি দিয়েছি, কত সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর। এর আগেও আপনাদের দেখিয়েছে খুব সুন্দর পুজো দেয়, পুরো মনে হবে আমিই দিয়েছি, এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। দেখুন আমার সোনামা দিয়েছে পুজোটা, দেখুন। ওম নমঃ সচ্চিদানন্দ সাইনাথাই নমঃ, ওম নমঃ সচ্চিদানন্দ বিশ্বনাথাই নমঃ, বাসুদেবাই নমঃ, বিশ্বেশ্বরাই নমঃ। হ্যাঁ গাইস দেখুন আমাদের রান্না চালু হয়ে গেছে, এই দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে বড় বড় কি লাইলন টিকা বা তেলাপিয়া যাই হোক কিছু একটা বলে এই মাছ, এই লাইলন টিকা নিয়েছি, তার জন্য নিয়েছি আজকে ঝোল করব। এই যে টমেটো, টমেটো কুচি নিয়েছি, আলু নিয়েছি, আদা জিরে পেঁয়াজ রসুন বাটা, আর এইখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সিম্পল ভাবে একটা ঝোল করব। চলুন দেখি রান্নাটা চালু করা যাক। কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি, কড়াই একটু তেল দিয়ে দিলাম, ঠিক আছে। মাছটা দেখুন, এবারে মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেবো মাছটা ভাজার জন্য, মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব ততক্ষণ আমার তেলটা গরম হতে থাক। আমাদের আজকে অনেক তাড়া, অনেক তাড়া, স্কুল যেতে হবে মেয়ের, এক্ষুনি মানে 9টা বেজে গেছে। অলরেডি দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো, মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, মাছগুলোকে চলুন নুন করি, মাছগুলো সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে, এই দিকটা ভাজি আমি ছেড়ে দেবো। আগে দেখুন হয়ে গেছে মাছটা ভাজা, আমার আমি তুলে দিয়েছি, আলু দিয়ে মাছ ভাজা হয়ে গেছে, মানে আমাদের একটা সময় নেই, সব একবারে দিয়ে করতে হবে, একটু সময় নেই। দেখুন আমার আলুগুলো হয়ে গেছে ভাজা, এবার আমি আমাদের টমেটো গুলো দিয়ে দিলাম, এই মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে আদা জিরে পেঁয়াজ রসুন সব আছে, বাটা মশলাটা বেশি করে জল। দেখুন গাইস
আমার আলু টালুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি একটু নুন দেবো এতে স্বাদ মতো, যেহেতু একটু ঝোল করবো তাই নুন একটু বেশি দিলাম। আর লঙ্কা আজকে বেটে দিইনি, কেন কি ঝোলটা নিয়ে খাবে ওরা খাবে, ও বাকি একটু ঝাল কম খায়, ঝোল হলে। দেখুন গাইস আমার পুরোপুরি তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, তারপর ঝোলটা ফুটে গেলে মশলা দিয়ে দেবো। আগে মশলার বাতিল হওয়া জলটা দিয়ে দিই। ঝোল মানে একটু ঝোলই হবে, মাছগুলো ডুববে। দেখুন গাইজ আমি খাবো পান্তা ভাত মাছ ভাজা দিয়ে, ঠিক আছে? আমি পান্তা ভাত খাবো। আর এই যে আমার মেয়েকে দেখুন, ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে শশা দিয়ে এই যে খাচ্ছে, ওকে খাওয়াচ্ছি, অ্যাটলিস্ট খাওয়াতে হয়, নালে খায় না। এত তাড়া, তার মধ্যে ওকে খাওয়াতে হবে, আমাকে খেতে হবে, প্লাস রান্না। হ্যাঁ গাইজ দেখুন এবার তুলে মাছের ঝোলটা ফুটে গেছে, মাছটা ছেড়ে দেবো। দেখুন ঝোলগুলো পুরো ফুটে গেছে, আলুগুলো আর একটু গলবে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। পাতলা ঝোল খুব ভালোই লাগবে যেহেতু মাছটা টাটকা। যাক খুন দিতে লেগে একটু, চলুন আবার ঢেকে দিই, আবার আসবো 10 মিনিট পর। হ্যাঁ গাইস এবার তুলে দেখি আমার তরকারিটা, দেখুন পুরোপুরি কাঁচা লঙ্কার ঝোল কত সুন্দর হয়েছে, আমার সব মুমির মতো গলে গেছে আলু টালু। দেখুন গাইস পাতলা ঝোল কত সুন্দর হয়েছে, এই আমার পুরো ফাইনাল লুক। দেখুন পাতলা একদম তাড়াহুড়োতে তরকারি, ভীষণ তাড়াহুড়ো, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। হাই গাইস, এই স্কুল থেকে ফিরছি, মেয়েকে স্কুল দিয়ে আসলাম। স্কুল থেকে এসে মানে এতটাই তাড়া ছিল যে স্কুলে যাব আপনাদের দেখাতে পারিনি, মেয়েকে খুব কষ্ট করে খাওয়াতে হয়েছে, ভীষণ কষ্ট করে এত হুড়োহুড়ি করে খাওয়াতে হয়েছে। এখন এই সবে জাস্ট ফিরছি স্কুল থেকে, এখন একটু বেরোবো, আমার ওই কাজেই একটু ফেসিয়াল করাতে যাই। যাই হোক আমার জন্য নয়, অ্যাটলিস্ট আমি করাতে যাচ্ছি। হ্যাঁ এই কাজ করব, কাজ না করলে তো দুটো পয়সা, বুঝতেই পারছি লোকের ওই ভাড়া থাকে কি যে কষ্ট। এই আর কি, সবাই আপনারা ভালো থাকবেন, আমি ভিডিওটা তখন শেষ করতে পারিনি আর এখন শেষ করলাম। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, অ্যাটলিস্ট আমার ভিডিওটা ভালো যদি আপনাদের লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন। আপনারা সবাই প্লিজ আমাকে এগিয়ে নিয়ে চলুন। ওকে বাই, সবাই অ্যাটলিস্ট ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, বাই। ভিডিওটা এখন শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।